আজকে সকালে আরো 114 জন যোগ হয়েছে, সো এটা ছিল 229। পরবর্তীতে দুপুরের মধ্যে আরো 35 জন যোগ হয়ে বর্তমানে 264 জন আছে। বিজেপি, মিয়ানমার সেনাবাহিনী এবং অন্যান্য সদস্যরা আত্মসমর্পণ বা আমাদের কাছে আশ্রয় নিয়েছে। আমি গতকাল দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আমি এই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি ইনভলভ আছি। আগামী দিন ইনশাল্লাহ আমি সরেজমিনে পরিদর্শন করতে যাচ্ছি, কক্সবাজার যাব। আর আপনি যেটা বললেন, পরিস্থিতি সম্পূর্ণ এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটা সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেরকমই, আপনারা গতকাল দেখেছেন, তিনি আমাদেরকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। একই সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। গতকাল রাত পর্যন্ত 115 জন, এই 264 জনকে আমরা আশ্রয় দিয়েছি, খাবারেরও ব্যবস্থা করেছি। এর মধ্যে আহত 15 জন ছিল, 15 জনের মধ্যে 8 জন একটু গুরুতর আহত, তাদের 4 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর 4 জনকে আমরা ডাক্তারের পরামর্শক্রমে তাদের জীবন রক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করেছি গতকাল আমাদের বিজিবির ব্যবস্থাপনায় এবং প্রহরা প্রদান করা হচ্ছে। তবে পরিকল্পনা যেটা, এটা আপনারা দেখেছেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের সাথে যোগাযোগ রেখে তাদেরকে প্রত্যাবর্তনের রিপেট্রিয়েশনের ব্যবস্থা করা হচ্ছে। তারা আমাদের কাছে নোট ভার্বাল দিয়েছে কিভাবে রিপেট্রিয়েশনটুকু হবে, আমরা আশা করছি সেটা শীঘ্রই হবে। আর একই সাথে সেখানে এই দুই বাহিনীর মধ্যে এই ধরনের বর্ডারটুকু তো আপনারা যারা ওদিকে গিয়েছেন, যে গোলাগুলি হলে এদিকে কিছু সেল এসে পড়ছে। দুর্ভাগ্যজনকভাবে গতকাল একজন রোহিঙ্গা আর একজন বাংলাদেশি মহিলা মারা গিয়েছে। এই ডেথ কোনোভাবেই, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রোটেস্ট নোট দিয়েছি, আমরা বারংবার বলছি, আজকেও বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বড় মিটিং হচ্ছে, আর আগামী দিন আমি সরেজমিনে পরিদর্শনে যাব। আজকে সকালে মায়ানমারের ডিএ বা ডিফেন্স অ্যাটাশে আমার সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা সব দিক থেকেই এনগেজ করে যত তাড়াতাড়ি এই ব্যবস্থার আশু সমাধান করা যায় সেই চেষ্টা করছি। একই সাথে এটাও বলে রাখি, এই আসার আসতে আসতে পথের মধ্যে আমরা খবর পেয়েছিলাম 65 জন রোহিঙ্গা বোটের মাধ্যমে পানিপথে প্রবেশ করার চেষ্টা করছিল, সেখানে আমাদের টেকনাফ বিজিবি তাদেরকে প্রতিহত করে পুশ ব্যাক করার প্রসেস চলমান আছে। আমরা কোনো ধরনের রোহিঙ্গাকে আর ভিতরে ঢুকতে দিব না। তো এইভাবে আমরা দেশের অখণ্ডতা বজায় রেখে সরকার প্রধানের ডাইরেক্টিভ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং পরিস্থিতি এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ।